আসসালামু আলাইকুম মাদ্রা, আমি মোহাম্মদ জামাল হোসেন। আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টেস্ট নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আপনারা জানেন আমি যে কী টিপসগুলো নিয়ে আপনাদের মাঝে অভ্যস্ত হই। ইতিপূর্বে আরেকটা টিপস আমি দিয়েছিলাম যে পিজি হাসপাতালের তিরিশ জন গাইনি স্পেশালিস্ট ডক্টর ম্যাডামদের আমি কিন্তু এরকম একটা ভিডিও বানিয়ে আপলোড দিয়েছিলাম। তিরিশ জন গাইনি স্পেশালিস্ট পিজি হাসপাতালের ম্যাডামদের নাম লিখে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে কিন্তু এরকম একটা ভিডিও আমি দু এক দিনের মধ্যে আপলোড দিয়েছিলাম। ওখানে অনেক ম্যাডামদের নাম পাইবেন, আপনারা তিরিশ জন ম্যাডামের নাম পাইবেন। তারা হচ্ছে এখানে বিভিন্ন গাইনোকোলজি এবং বিভিন্ন গাইনি স্পেশালিস্ট ডক্টর। আপনারা কারে দেখাবেন ওখান থেকে আপনারা নাম আমাকে দিতে পারেন। আমি ইতিপূর্বে আরও কয়েকটি ম্যাডামের আমি ইসে ভিডিও বানিয়ে আপলোড দিয়েছি পিজি হাসপাতালের। তো আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা ম্যাডামের ইন্ডিভিজুয়াল একটা ভিডিও বানিয়ে আমি আপলোড দেবো। তো আজকে আমি আরেকটা ম্যাডামের একটা ইন্ডিভিজুয়াল মানে ভিডিও বানিয়ে আমি আপনাদের মাঝে আপলোড দিচ্ছি। কারণ ওনারা কোন চেম্বারে বসে, কারণ ওনারা কিন্তু পিজিতে কিন্তু তারা রুগী দেখে না, তারা মানে যারা প্রফেসর তাদের মূল কাজ হচ্ছে কি, তারা হচ্ছে কেন যেসব রুগীদের পেশেন্টগুলো গেলে ভর্তি থাকে, তারা ওই রুগীগুলিকে কি ভিজিট করেন, ওই রুগীগুলো ভিজিট করে ভর্তিরত যেসব রুগীগুলো আছে তাদেরকে ভিজিট করে এবং যারা নিয়ে অপারেশন হয়েছে তারা ওই সব রুগীদেরকে ভিজিট করে অ্যাডভাইস করে। মূলত প্রফেসরের কাজই হচ্ছে এটা। আর প্রফেসর ম্যাডামরা বর্তমানে কিন্তু তারা বাইরের চেম্বার করেন। তো এখন আজকে যে টেস্ট নিয়ে আমি উপস্থিত হয়েছি, অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদের মাঝে কী টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে টেস্টটি সেটা হচ্ছে গান প্রফেসর ডাক্তার আশরাফুন্নেসা মমি। প্রফেসর ডাক্তার আশরাফুন্নেসা মমি তিনি হচ্ছেন গান গাইনোকোলজিক্যাল এবং অনকোলজি, গাইনোকোলজি এবং অনকোলজি মানে তিনি হচ্ছে গান ক্যান্সার বিশেষজ্ঞ, তিনি হচ্ছে গান গাইনোকোলজি অনকোলজি এবং তিনি হচ্ছে গান ক্যান্সার বিশেষজ্ঞ। এখন তিনি বর্তমানে পিজি হাসপাতালে বিএসএসএম হাসপাতালে কি কর্মরত আছেন। এখন এই ম্যাডাম অত্যন্ত ভালো মানের একজন ডক্টর এবং তিনি হচ্ছে গান বিভাগীয় প্রধান, তিনি লোগান এই পিজি হাসপাতালে বর্তমানে কর্মরত আছেন। এখন তিনি যে মানে ক্যান্সার স্পেশালিস্ট, এখন আপনারা পিজি হাসপাতালে গেলে তো তাকে দেখাতে পারবেন না, এখন তাকে দেখাতে হলে আপনি প্রাইভেট চেম্বারে যাবেন। এখন প্রাইভেট চেম্বারে লোকেশন আপনি কোথায় পাবেন? তো আমার এই চ্যানেল থেকে আপনারা সব ম্যাডামদের সব ডাক্তারদের চেম্বারের লোকেশন আমরা সঠিকভাবে দিয়ে থাকি। আপনারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে আপনারা সেই চেম্বার লোকেশনটি নিয়ে আপনারা এই ম্যাডামের আপনারা এই যে চিকিৎসা সেবা নিতে পারেন। আসলে আমি প্রত্যেকটা ম্যাডামের আমি যে তিরিশ জন ম্যাডামের একটা টিপস বানিয়ে দিয়েছি, আমি তিরিশটা ভিডিও বানিয়ে আপলোড দেব ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা ম্যাডামের ইন্ডিভিজুয়াল এক একটা করে ভিডিও বানিয়ে আপলোড দেবো। কারণ যদি আমি প্রত্যেকটা ম্যাডামের একটা করে ইন্ডিভিজুয়াল টিপস বানিয়ে দিই মানে কোন ম্যাডাম কোন স্পেশালিস্ট অনেকে কিন্তু জানে না। তাই বলছি এই ম্যাডাম হচ্ছে গান ডাক্তার প্রফেসর আশরাফুন্নেসা মমিন, ম্যাডাম হচ্ছে গান ক্যান্সার বিশেষজ্ঞ। এখন আপনারা যারা ক্যান্সারে লক্ষণ আছে বা ক্যান্সার আক্রান্ত হয়েছেন আপনারা বর্তমানে এই ডাক্তার আশরাফুন্নেসা মমিন ম্যাডামকে দেখাতে পারেন। এখন কথা হচ্ছে এই আশরাফুন্নেসা ম্যাডামের যে চেম্বার কোথায়, আপনারা কোথায় গেলে এই ম্যাডামের চিকিৎসা সেবা নিতে পারবেন সেই ঠিকানাটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনও আমি দেখিয়ে দেব। এখন কথা হচ্ছে আপনারা ঢাকার বাইরে যারা আছেন আমি অনুরোধ করে বলছি, দেখা যাচ্ছে আপনারা মানে একটা ভালো ডাক্তার খুঁজছেন, ভালো ডাক্তার পাচ্ছেন না, আপনারা ঢাকা রাজধানীতে এসে আপনারা চিকিৎসা সেবা নেন। আর আমার চ্যানেলগুলো নক করেন, আপনারা কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন সেটা আমাকে বলবেন। আমাকে একজন আমাকে কমেন্ট করেছেন, আপনার কমেন্টটা দেখতে পাচ্ছেন যে তার বলছে মাথা ব্যথার কথা বলছে, তিনি কোন ডাক্তার দেখাবে আমাকে কমেন্ট করছে। আপনাকে দেখে স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমার এক বোন আমাকে কমেন্ট করছে যে ভাই আমার প্রচণ্ড মাথা ব্যথা, আমি কোন ডাক্তার দেখালে সবচেয়ে ভালো হবো। তো আমি কিন্তু আবার কমেন্ট বক্সে লিখে দিয়েছি যে আপনি নিউরো মেডিসিন দেখান সবচেয়ে বেটার হবে। কারণ একজন লোক মানে যদি একটা ভালো মানে অভিজ্ঞ ডক্টরের কাছে না যায় তাহলে কিন্তু সমস্যা, যে রোগের ডাক্তার সে রোগের কাছে যেতে হবে। আমার পরসবের সমস্যা আমি যদি নিউরোসায়েন্সের রোগের কাছে ডাক্তারের কাছে যাই তাহলে হবে না। আমার ডায়াবেটিসের সমস্যা আমি যদি হাড়ের রোগের কাছে যাই তাহলে তো কিন্তু হবে না। তাই আমি আপুকে বলে দিয়েছি আপনার মাথার সমস্যা আপনার নিউরো মেডিসিন দেখান সবচেয়ে ভালো হবে। যাই হোক, এখন কথা হচ্ছে যে প্রফেসর যে আশরাফুন্নেসা মমি ক্যান্সার বিশেষজ্ঞ স্পেশালিস্ট, আপনারা অবশ্যই স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ম্যাডামের অ্যাড্রেসটি।
আপনি এই ম্যাডামের অ্যাড্রেসটিতে দেখতে পাচ্ছেন, নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা সংগ্রহ করেন এবং এই নাম্বারটা আমার অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার ডিসক্রিপশন বক্স থেকে এই নাম্বারটি তারপরে অ্যাড্রেসটি সংগ্রহ করে আপনারা যোগাযোগ করে এই ম্যাডামের আপনারা সিরিয়াল নিতে পারবেন এবং ম্যাডামকে দেখাতে পারবেন ইনশাআল্লাহ। আর আমি আপনাদের সবাই নিয়োজিত আছি, যে কোনো সমস্যা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যত সময় আমি আনসার দেওয়ার চেষ্টা করব। কারণ আমি একজন গভর্নমেন্ট জব করি, কারণ আমারও ভাই চাকরি আছে, আমি এই ফাঁকে ফাঁকে অবসর সময় ফাঁকে ফাঁকে ভিডিও বানিয়ে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। যাই হোক, আমি আবারও বলছি, আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অ্যাড্রেসটি সংগ্রহ করবেন এখান থেকে এবং ওই এই ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু পুরো অ্যাড্রেসটি দিয়ে দেবো। এই ডিসক্রিপশন বক্সে গিয়ে এই অ্যাড্রেসটি আপনারা সংগ্রহ করে নেবেন। অ্যাড্রেসটি সংগ্রহ করলে আপনারা সেখান থেকে মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে আপনারা এই ডাক্তার প্রফেসর আশরাফুন্নেসা মমি BSSMU বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনি কর্মরত আছেন, আপনারা তার দেখে আপনাদের সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে। কারণ তিনি একজন ভালো মানের ডক্টর, তিনি ক্যান্সার বিশেষজ্ঞ। আমি বারবার বলি, কারণ অনেকে বোঝে না, তাই আমি বারবার এই কথাটা বলি, তিনি হচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞ। যাদের ক্যান্সারের লক্ষণ আছে, যাদের ক্যান্সারের সমস্যা আছে, তারা এই ম্যাডামকে দেখাতে পারেন। তো যাই, আজ এখানে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে যতদিন বেঁচে থাকি আপনাদের মাঝে এরকম ভিডিও টুকটাক বানিয়ে আপলোড দিয়ে আপনার সহযোগিতা করতে সহযোগিতা করতে পারি, সেই দোয়া আমার জন্য করবেন। কারণ আর আমি কথা গুছিয়ে বলতে পারি না, আমার কথা গুছিয়ে বলার অভ্যাস নেই, কারণ এই অনেক কথার মাঝে ভুল হতে পারে বা আমার শব্দের মাঝে বা বাক্যের মাঝে অনেক ভুল ত্রুটি হতে পারে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কথা গুছিয়ে বলতে পারি না। তো যাক, এখানে আমি শেষ করলাম। আর একটা কথা হচ্ছে কি, যারা নিয়ে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দিব, কারণ আপনারা হতাশ হবেন না। আমি দিনে জব করি, রাত্রে এসে প্রত্যেকটা কমেন্ট পড়ি, পড়ার পরে আমি আনসার দেওয়ার চেষ্টা করি।